প্রথমে পেট্রোল নিব, পেট্রোল নেওয়ার পর একটা ক্লিক করব, ক্লিক করার পর কি মাউস ছেড়ে দেব, সবকিছু শিফট চেপে ধরবো, শিফট চেপে ঠিক একটা কি চোখের আইডিয়া অনুযায়ী একটা কি সুন্দর মতো একটা দূরত্ব নিব, নিয়ে মাউস ক্লিক করব, মাউস ছাড়বো না, শিফট ছেড়ে দেব, এরপর মাউসটা নেড়ে একটা কি পছন্দ মতো শেপ দেব, শেপ দেওয়ার মাউস ছেড়ে দেব, এরপর সিলেকশন টুল নেব, বাইরে সিলেক্ট করব এবং পুরোটা সিলেক্ট করব। এরপর এই যে রোটেট টুল আছে, রোটেট টুলটা চেপে ধরবো, চাপলে একটা টুল আসবে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুল সিলেক্ট করে এই উপরে কর্নারে একটা ক্লিক করব অ্যাঙ্করে, এবং শিফট আর অল্টার চেপে ধরে নিচের অ্যাঙ্করে একটা ক্লিক করব। দেখেন আমার মাউসটা কি ডবল হয়ে গেছে, এখন মাউস সিঙ্গেল, এখন মাউস ডবল, ডবল মানে আমি অল্টার চেপে ধরছি, ক্লিক করলাম চলে আসছে, সিলেকশন টুল নিলাম বাইরে সিলেক্ট করলাম। এরপর এই দুইটাকে কি করব জয়েন করব, জয়েন করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, কন্ট্রোল আর স্পেস চেপে মাউসের লেফট কি দিয়ে জুম করলাম, এরপর এই দুইটাকে উপর থেকে ঠিক এভাবে ড্রাগ করে টেনে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে জয়েন, ঠিক একইভাবে স্পেস চেপে নিচে যাই, নিচে যাওয়ার পর আবার মাউসের নিচ থেকে উপরে ড্রাগ করলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে জয়েন,